আর মাত্র কিছুক্ষণ বাদেই শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের প্রথম দুর্ধর্ষ টি টোয়েন্টি ম্যাচ। প্রথম টি টোয়েন্টি ম্যাচে খেলতে নামার আগেই ব্যাট হাতে লাগাতারভাবে চার ছয় লাগিয়ে শেষ প্রস্তুতি সারলেন রোহিত শর্মা ও ভেঙ্কটেশ আইয়াররা। হ্যাঁ বোস, 2021 টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় টিমের সব কিছু বদলে গেছে। যেখানে কোচ হিসেবে রাহুল দ্রাবিড় সহ প্রবীণ আমরে বিনোদ রাথোড়রা এসছে, ঠিক তেমনই ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন হিসেবে কেএল রাহুল নিযুক্ত হয়েছে। তাই এমন অবস্থায় যেখানে এই প্রথমবার দলে ভেঙ্কটেশ আইয়ার, হার্শেল প্যাটেল, ঋতুরাজ গাইকোয়াড়, অ্যাভেস খানের মতো একদম নতুন প্লেয়াররা এসছে, ও যেখানে ভারত আর কয়েক মুহূর্ত বাদেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে, সেখানে তারা তার আগে এই প্রথমবার কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে জয়পুরের স্বামী মানসিং স্টেডিয়ামে নেটে জমিয়ে প্রস্তুতি সারলেন। যেখানে বোলিংয়ে তো হার্শেল প্যাটেল, মোহাম্মদ সিরাজদের ঘাম ঝরাতে দেখা যায়, আর খোদ রাহুল দ্রাবিড় বল হাতে রোহিতদের বোলিং করেন। আর শুধু তাই নয়, এই প্রথমবার ভারতের ক্যাপ্টেনশিপ দায়িত্ব রোহিত শর্মা স্থায়ীভাবে পেয়েই নিজে ব্যাট হাতে জ্বলে ওঠেন, আর তার সঙ্গে কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ ও ঋষভ পান্তের মতো এক্সপিরিয়েন্সরা তো ব্যাট করছিলই। আর সবথেকে বেশি চার ছয় লাগিয়ে নজর কাড়েন ভেঙ্কটেশ আইয়ার, যার থেকে তিনি এটাই স্পর্শ করেন যে তিনি ওপেনার বা ফিনেসার যে পজিশনেই ভারতের হয়ে নামুক না কেন, সেই আইপিএলে কেকেআরের মতোই প্রথম থেকে চার ছয় লাগিয়ে ঝড় তুলবেন। তো তোমার মতে আজ ভেঙ্কটেশ আইয়ার খেললে ঠিক কত রান, কত উইকেট নিতে চলেছে তা তুমি নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও এইভাবে ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত প্রত্যেকটি আপডেট ও ভিডিওর জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।